ফাঁকা এখন বারোটা প্রায় বাঁচতে যায় আমাদের জীবনীটা একটু অন্যরকম সবাই এখন ঘুমোচ্ছে আর আমরা দুজনে মিলে এখন গেছি জল আনতে জয় কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে তো একটু বসে তারপর চেঞ্জ করে আর চলে আসলাম এখানে আমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা ফাঁকা ধু ধু করছে অন্ধকার ওই দূরে একটা মন্দির দেখো মন্দিরের আলোটা দেখা যাচ্ছে মন্দিরে আলো জ্বলছে আর রাস্তার যে পোস্টার আছে তো পোস্টারের আলোগুলোই দেখা যাচ্ছে আর কোনো মানুষের বাড়িতে লাইট কিন্তু জ্বলছে না আমরা কিন্তু এই সময়তেই জল আনতে আসি দুজনে মিলে জয় কিছুক্ষণ আগেই কাজ থেকে ফিরেছে ফিরে কিছুক্ষণ বসে একটু কথাবার্তা বললো চেঞ্জ করলো তারপরেই দুজনে মিলে জল আনতে গেলাম আর সকালে যা ভাত ছিল তো ওটাই দুপুর বেলা খেয়েছিলাম দুজন মিলে তারপর তো জয় কাজে চলে গেছিল আর এখন আবার ভাত বসানো হবে এই দেখো বারোটা নয় বাজে দুপুরে তরকারি রয়ে গেছে শুধু ভাতটাই হবে আর কলটা তো আমাদের সামনের কলটা খারাপ হয়ে গেছে যেই কলে বাসন মাজা কাপড় কাচা হয় স্নান করা হয় সেই কলে রান্না করা যায় না জানো তো মানে একশো ফুটের কল তো প্রচুর আয়রন আর হচ্ছে আজকে আমাদের জলটাও দিয়ে যায়নি জানো তো তার জন্য আমি আর সন্ধ্যাবেলা ভাতটা করতে পারিনি আর আমার তো ভারী জিনিস বওয়া বারণ তার জন্য জয় আমাকে জল বইতেও দেয় তাই জয় ফিরলে তারপর আমরা জল আনতে চাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আমার নতুন একটা ভ্লগে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার সাথে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে রোজকারের মতো আজকের সকালটাও একইভাবে শুরু হলো কাজ দিয়ে তো ঘুম থেকে উঠে দরজা জানলাটা খুলে দিচ্ছি যাতে করে বাইরের ঠান্ডা হাওয়াটা ঢুকে ঘরটা একটু ঠান্ডা হয় চারিদিকটা বন্ধ থাকে তো আর খুব বড় একটা জানলার নয় যেহেতু এই বাইরে দেখতেই পাচ্ছ ইটের ইট বসানো আর ভেতরে তো ছোট্ট একটা জানলা তো ঘরটা না পুরো ঘুমোট হয়ে থাকে যতক্ষণ না জানলা দরজাগুলো খোলা যায় ততক্ষণ মানে একটা স্বস্তি পাওয়া যায় না আর কি কাল রাত্রে আমরা ঘুমিয়েছি হচ্ছে আড়াইটের সময় প্রায় আড়াইটে বেজে গেছিল কারণ ভাত হবে আর এই ভাতটা হতে না অনেক সময় নিচ্ছে জানো তো এই চালটা অনেকটাই ফুটছে তো ভাত আবার গ্যাস অফ করে আমি কিছুক্ষণ বসিয়ে রাখি জানোই তোমরা তো ওই জন্য আর কি ভাতটা হতে না অনেক সময় লেগে গেছিলো আর তারপর সাথে সাথে গরম ভাত তো খাওয়া যায় না গরমের মধ্যে তো ভাতটা হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়া হলো তারপর খেতে বসে তো সারাদিনের গল্প কাজের ওখানে কি হলো ঘরে কি হলো তো এই ওই গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়ার পর নিচেটা আমি মুছি জানো তো মুছে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নালে না শুলে ওই নিচে ঘুমোয় তো বালি কিচকিচ করে আমার খুব বিরক্ত লাগে মানে অস্থির অস্থির করে আর কি তো সব ঘর পরিষ্কার করে তারপরে ঘুমোতে গেছিলাম তো ওই করতে করতে রাত আড়াইটে বেজে গেছিল। আর ভোরবেলা উঠে তোমাদের ভাই কখন বেরিয়ে গেছে কাজে আমি জানি না ভোরবেলাটা সত্যি কথা বলতে উঠতে পারি না গো আগে অনেক উঠেছি অনেক ভোরে উঠতাম কিন্তু এখন আর মানে ভোরবেলা আমি একদমই উঠতে পারি না কারণ অনেক রাতে শুই আমার নিজের এডিটিং থাকেই ফোনে এখন কাজ করতে হয় বেশিরভাগ সময় আর তারপর সকালবেলা উঠে কি বলো তো আমার কোনো কাজ থাকে না যেটা সত্যি কথা বেলার দিকে সমস্ত কাজবাজ করি মানে কাজ থাকে না বলতে ঘুম থেকে উঠলে তো বাসি কাজ থাকেই প্রত্যেকেরই কিন্তু তাড়াহুড়োটা থাকে না একটা মানুষ যে কাজে বেরোবে বা খেয়ে দিয়ে যাবে ওই জন্য মানে তাড়াহুড়োটা থাকে না বলে আর জয় আমাকে উঠতে মানা করে যে আমি শুধু উঠে ব্রাশটা করে চলে যাব তুই উঠে কি করবি ওই জন্য ও বারণ করতে করতে আমারও অভ্যাস হয়ে গেছে আমিও আর উঠি না নিশ্চিন্তে এখন ঘুমটা হয় আর কি সকালটা তো জয় উঠে ও ব্রাশ করে ওর মতো ও চলে গেছে আর সোমবার থেকে সোমবার করে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এক হপ্তাহ হচ্ছে মর্নিং থাকে সোমবার থেকে রবিবার পর্যন্ত আর এক একটা হপ্তাহ হচ্ছে ওর ইভিনিং থাকে সোমবার থেকে আবার রবিবার পর্যন্ত তো এই করে টাইমিংটা চেঞ্জ হয় আর কি তো ওই জন্য সকালবেলা উঠেও চলে গেছে আজকে আমি সকালটা একা অন্যান্য দিন যখন ঘরে থাকে আমার ব্লগে তোমরা জয়কে দেখতে পাও তবে এই একটা হপ্তাহ তোমরা আমার ব্লগে ওকে দেখতে পাবে না কারণ ও তো থাকবে না ও ফিরবে বিকেলের দিকে সন্ধেটা থাকবে ঘরে তবে সন্ধেটা আমি বেশি ব্লগ তো করি না আমার যা ব্লগ করা সকাল থেকেই দেখবে সকাল টাইমটা একটু কাজবাজ থাকে বিকেলের দিকটা অত আর কাজবাজ থাকে না রান্না বান্নাটা থাকে আর বাসন ধোয়াও দেখাতে পারি না লাইটের জন্য কলতলা যেহেতু কোনো আলো নেই ওই জন্য দেখাতেও পারি না তো ওই জন্য আর কি সকালবেলায় আমি চেষ্টা করি ব্লগটা শুরু করার আর কি আর একা থাকলে দেখবে যে বেশ সাজিয়ে গুছিয়ে ব্লগটা করা যায় কারণ হচ্ছে কোনো তারা থাকে না আর জয় থাকলে কি বলো তো ওর যে ও বেরোয় আমাকে একটা পঁয়ত্রিশের মধ্যে রান্না বান্না সমস্ত কিছু রেডি করে দিতে হয় কারণ খেয়ে যেতে পারবে আর নাহলে না আর গরম ভাত তো একটু আগে রান্না না করলে না খেয়ে বেচারা বেরোতে পারবে না আর খেয়ে মাত্র সাথে সাথে ওই হাঁসফাস করে হেঁটে যাওয়া আমাদের এখানে অটোও পাওয়া যায় না স্টেশন পর্যন্ত ওই জন্য আর কি তো তাই একটু তারা থাকে আর ব্লগটা একা করলে কি বলো তো আমাকে তো আর ঘরের কাজ শুধু করছি না ব্লগটা করছে করতে হচ্ছে সাথে সাথে তো ভ্লগটা বেশ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করা যায় কিন্তু সকালটা জয় বাড়ি থাকলে বেশ ভালো লাগে দুজনে মিলে একসাথে কথাবার্তা বলি তো নাহলে তো আমি সারা সারাদিনই ঘরে এরকম কোনো আত্মীয় স্বজন নেই যে এসে আমার সাথে বসে গল্প করবে বা কিছু আর আমার একাকিত্বটা বেশ ভালো লাগে আমার একা একা থাকতে বেশি ভালো লাগে জানো তো ওই যে একার কোনো শত্রু হয় না আর তারপর হচ্ছে সন্ধ্যাবেলা দেখবে এমনিতে একটা ছোট্ট লাইট জ্বলবে ঘরে অন্ধকার একটু গান শোনো একা একা আমার বেশ ভালো লাগে এই জিনিসটা তো অসুবিধা হয় না খুব একটা একা থাকতে মাঝে মধ্যে বান্ধবী ফোন করে তারপর দিদি ফোন করে ওই কথা বলি একটু আধটু তো ওই করে সময় কেটে যায় আর এখন এমনিতে ব্লগ করছি সারাদিন যেই কাজ বাজগুলো করি আমার এডিট করতে করতে সময় চলে যায় আর তারপর জয় থাকলে তো বল বলারই কথা নয় সারাদিন দুজনে বক বকবক করতে থাকি এই আলোচনা সেই আলোচনা সেই গল্প এ আর কি ঠাট্টা ঝগড়া ঝামেলা এই করতে করতে দিন কেটে যায় জানো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ সারা হয়ে গেল আজকে একটু কিছু কাচাকুচি করবো ভাবছি জানো তো কিন্তু কলের জন্য না কাঁচাকুচি সেভাবে করতে পারি না গো সামনের কলটাও পুরো খারাপ হয়ে গেছে আর কত জল বয়ে বয়ে নিয়ে এসে কাজ করা যায় ঘর মোছা বাসন মাজা স্নান করা কাপড় কাছা সমস্ত কাজ জল বয়ে এনে তারপর খাওয়া রান্না করা সেটাও আর প্রত্যেক দিন জল কেনাটা সম্ভব নয় জানো তো সত্যি কথা বলতে জল কিনে কিনে রান্না করা ফেলা সবজি ধোয়া ওই জন্য আর কি অত দূর থেকে দুজনে মিলে রাত হয় জল নিয়ে আসি আজকে সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে দুদিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির সময়টা আর পরের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু হবে কি তারপরে সেই আবার যেইকে সেই গরম যেরকম গরম কয়েকদিন ছিল তো সেই রকম পরিমাণে গরম আর কি আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল ঘুম থেকে উঠে না একটু খুশি হলাম জানো তো যে আজকে হয়তো গরম সহ্য করতে হবে না উঠে দেখি চারিদিকে মেঘ করে আসে কি সুন্দর হলুদ রঙের মানে একটা মেঘলা মেঘলা আকাশ থাকে না সেরকম ছিল তো বেলা না হতে হতেই এত পরিমাণে গরম আর এত রোদ হয়ে গেল। কি বলবো প্রচন্ড গরম ছিল আজকে তোমরা সাবধানে থেকেও আর প্রচুর পরিমাণে জল খাও আমার তো জল খাওয়ার অভ্যাস ছিল না কিন্তু এই গরমে আমার জল খাওয়ার অভ্যাস হয়ে গেছে তাও একটু বুঝে শুনে জল খাচ্ছি যাতে জলটা একটু কম আনতে হয় আর কি তো দেখো জানালা দিয়ে দাদাকে দেখলাম ওই পার থেকে দাদাটা এদিকে আসেন না সচরাচর মাছ নিয়ে তো আজকে এসেছেন আর কি আর অনেকদিন লোটে মাছ খাওয়া হয় না জানো তো তো লোটে মাছটা বেশ কম দামেই দিচ্ছিল ভালো লোটে মাছ একদম জানো তো দেখো দেখাই যাচ্ছে বেশ মোটা মোটা লোটেগুলো আর শুকনো শুকনো লোটে ঝাল খেতে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো এরকম আমার মতো জানিও তো কমেন্টে তো একটু লোটে মাছ নিলাম আর কি এটা হচ্ছে বলছিল আশি টাকা কেজি তবে আমাকে ষাট টাকা কেজি দিয়ে দিয়েছে তো তাই জন্য আমি এক কেজি মতো নিয়েছি কিন্তু এই মাছ এক কেজি হলেও কি বলো তো বাটির একদম কোনায় পড়ে থাকে জল বের হয়ে যায় যেহেতু আর একদম একটুখানি হয়ে যায় মাছটা আর আমার জানো তো এই মাছ কাটতে মাংসর ঠিকঠাক পিস বানাতে এসব সবজি টবজি নিজের হাতে কেটে মাছ সবজি নিজের হাতে কেটে রান্না করতে বেশি ভালো লাগে অন্যের হাতে দিয়ে মানে শান্তি পায় না কেউ যে মাছটা কেটে দেবে বা সবজিটা কেটে দেবে তারপর আমি রান্না করব। সেই জিনিসটা আমার ঠিক আছে না কেমন যেন উসখুস উসখুস করে আর কি জয় অনেকবার বলে আমি সবজিটা কেটে দেবো কিন্তু আমার যেন শান্তি হয় না তবে মাঝের মধ্যে দেয়ও দেখেছো তোমরা যখন আমার খুব তাড়া থাকে তখন বলি দে কিন্তু আমার মন পছন্দ হয় না জানো তো আমি যেন নিজের হাতে করতে পারলে এই সবজি কাটা মাছ রান্না করা মানে রান্নার বিষয়টা আমি কারুর কাছে ছাড়তে চাই না ছেড়ে শান্তি পাই না আর কি কারণ রান্নাটা আমার একটা ভালোবাসার জিনিস তো ওই জন্য আর কি আমি মাছ ফাছ কাটতে খুব ভালোবাসি অনেকে আবার ঘৃণা পায় কিন্তু আমার মাছ কাটতে খুব ভালো লাগে আসল কথা কি জানো তো ওই ন্যাকা পানাটা ঠিক আসে না জানো তো আমি এটা পারি না আমি ওটা পারি না আমি সেটা পারি না সত্যি যেটা আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি যেটা পারি সেটা বলি পারি যেটা পারি না সেটাতে হার মেনে নিই যে না আমি এটা পারি না এই মাছের রেসিপিটা দেখো তোমাদেরকে আমি বললাম আজকে লোটে মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার বা এটা এটা আমার কাছে অ্যারারুট ঘরে ছিল আমি অ্যারারুট দিয়ে করছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তো সেটা দিয়ে করতে পারো নুন হলুদটা মাখিয়ে নিয়ে একটু অ্যারারুটের মধ্যে ভালো করে ডুবি ডুবি এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেবে ব্যাস আর কিছু না লোটে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো গরম ভাতের সাথে শুধু মাছ ভাজা দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যায় আর তোমরা যদি পছন্দ করো এর মধ্যে একটু আদা রসুন বা মশলা লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো বাচ্চাদের বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে খেতে তো এটা তোমরা নিজেরাও খেতে পারো করে আমার তো ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যে লোটে মাছ আনলেই এরম করে খাই তো একটু বানিয়ে নিলাম আর কি তো যেটা বলছিলাম যে সত্যি কথা বলতে ভালোবাসি আর কি ওই মুখোশধারী মানুষগুলোকে আমার ঠিক পছন্দ না এক একটা মানুষ হয় দেখবে বাইরে এক একরকম ভিতরে একরকম মুখোশ পরে থাকা মানুষ আর কি কিন্তু আমি এটা দেখেছি সমাজের চোখে কি বলো তো মুখোশধারী মানুষগুলোই কিন্তু বেশি প্রিয় আর যারা সত্যি কথা বলে স্পষ্ট বক্তা আর কি তো সেই মানুষগুলো কী বলতো সবার কাছে খারাপ হয়ে যায় দিন শেষে একা হয়ে যায় সেই মানুষগুলোকে কেউ পছন্দ করে না কারণ সেই মানুষগুলো মুখের উপর সত্যি কথা বলে বলে আর আমার মনে হয় যে আমি যদি সত্যি কথা বলি সৎ পথে চলি তাহলে আমার একা থাকতে কোনো সমস্যা আর ওই মুখোশ পরে ভালো হতে আমি কারুর কাছে চাই না বাইরে একটা রূপ ভেতরে একটা রূপ অনেক ভালো হতে চেয়েছিলাম অনেক মানুষের কাছে কিন্তু এখন আর আমি ভালো হতে চাই না এখন আমি যতটুকু খারাপ ছিলাম লোকে যদি যদি আমাকে আরও বেশি খারাপ ভাবে আমি আরও বেশি খুশি হব খারাপ ভেবে সবাই আমার থেকে দূরে চলে যাক যারা আমাকে জানে যারা আমাকে চেনে যারা আমাকে ভালোবাসে বোঝে ভেতর থেকে আমি কেমন তারা আমার সাথে থাকলেই চলবে আমার আর কাউকে প্রয়োজন নেই তো এটাই আর কি সত্যি কথা বললে সবার কাছে খারাপ হয়ে যাও আর মিথ্যে নাটক করো সবার কাছে ভালো হয়ে যাও যেটা আমি কখনোই পারবো আমি এরকমই আছি আর এরকমই থাকবো আর আমাকে এরকম বানানোর পেছনে একটা মানুষেরই হাত আছে সেটা হচ্ছে জয় ওর থেকে অনেক কিছু শেখার আছে জানো তো ওর থেকে অনেক কিছু শিখেছি আমি একা থাকতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি নিজেকে ভালোবাসাটা খুব জরুরি জানো তার নিজেকে ভালোবাসলেই তুমি একা